can be performed here. Did not go to the main OT, which is still in the process of being installed. So everything, autoplay, everything has been at a time to get here, sir. And here, for normal delivery also, we have kept a baby corner here, sir. Yes, sir. Yes, 174, right. Sir, these are the doctor's OPD, sir. মানব সেবার মূল কেন্দ্রবিন্দু হিসাবে এই বৃহত্তর অঞ্চল গড় উঠে তার আমি সকলে দায়বদ্ধতার দায়িত্ব সহকারে আমার মানবীয় কর্তব্য পালন করবেন সরকারের চিকিৎসা বিভাগের তরফের এই ক্ষেত্রে যাবতীয় যেখানে ব্যবস্থা চিকিৎসালয় আন্তঃগাঁথনি অত্যাধুনিক সা সঁজুলি আর চিকিৎসক নার্সর আরম্ভ করে লেবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি ইত্যাদি কারিকরী দিকর সকল ইয়াত মানব সম্পদ যোগান ধরা হয়েছে আর আগন্ত দিন যাতে এই বৃহত্তর অঞ্চল গ্রাম্য অঞ্চল খেতিয়ক রাইজে এই চিকিৎসালয়ের বিভিন্ন রোগের প্রতি চিকিৎসা উন্নত মানদণ্ডের চিকিৎসা লাভ করবেন ইয়ার প্রতি লক্ষ্য রাখি আগন্ত দিন এই চিকিৎসালয়ে জনসাধারণের স্বার্থ বিশেষভাবে আত্মনিয়োগ করব এই অনুষ্ঠানটি সময়মতে গড় দিয়ার আমার রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া রাজ্যিক মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া আর তথ্যসকলের অধীনত কাম করা বিষয়া কর্মচারী সকল বিশেষভাবে ধন্যবাদ জানাইছি মাজুলী রাইজর এই মুহূর্তত মই উপস্থিত পরমসভার রাইজের ওর বিনম্র প্রার্থনা জানাইছো যে এই চিকিৎসালয় আপনাদের কিন্তু আদরি লোক ইয়াত কেবল চিকিৎসক যে দায়িত্ব থাকিব বা এই চিকিৎসালয়ত কার্যনির্বাহ করা অন্যান্য কর্মচারী সকলে থাকিব এনে নয় পরমসভার রাইজ আপনার সজাগ সচেতন আপনাদের জানে যে এটা অনুষ্ঠান গড় দিতে যেখানে আমি সকলে মিলি কষ্ট স্বীকার করব লাগে পরিশ্রম করব লাগে আজি তারিখের অনুষ্ঠানটি গড়ে উঠি এতিয়া যে ধরনের মাতৃপিতৃয়ে পুত্রকন্যার জন্ম দিয়ার পাছত সেই পুত্রকন্যাক সঠিকভাবে তুলি তালি ডাঙর দীঘল করার যেখানে দায়িত্ব সেই দায়িত্ব যেটা নিষ্ঠারে পালন করা হয় তো পুত্রকন্যা ভাল স্বাস্থ্যের অধিকারী হয় আর ভাল চরিত্র অধিকারী হয় আর ভাল নাগরিক হিসেবে জীবনের বাজার প্রতিষ্ঠা লাভ করে এতিয়া জেংরাইমুখর প্রমসাধার বিকট্টর এই অঞ্চলের রাইজে এই দায়িত্ব পালন করার আজি সংকল্প লোক গতি আগন্ত দিন আপনার সকলে মিলি এই আদর্শ চিকিৎসালয় যাতে ইয়ার যে পরিবেশ কাম করার যে পরিবেশ কর্ম সংস্কৃতির পরিবেশ ইয়াত যাতে আপনাদের সকলে সুচাররূপে পরিচালনা করে ইয়াত যাতে কোনো কারণ অশুভ পরিস্থিতি উদ্ভব নয় আজি কিছুদিনের বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের অশুভ
চিন্তাধারার পরিণাম হিসাবে বহু ঠাইত দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। এইবিল কথায় মানুষের মনত বেজার দিয়ে আর এখন সমাজক যোগ্যতার সুস্থিরতার আগুয়াই নিয়ার অসুবিধা সৃষ্টি হয়। যদি আমি সকলে সহিষ্ণুতার পরস্পরে পরস্পর সহযোগিতার মানবিকতার আমি অনুষ্ঠানবিলাক জিয়াই রাখব লাগবে মর্যাদা সহকারে, কারণ এই অনুষ্ঠানটি আগন্তুক দিনত হাজার হাজার মানুষক চিকিৎসা সেবা দিয়ার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ লব। গতি আপনাদের এই চিকিৎসালয়ত কাম করা ডাক্তরে হোক, ল্যাবরেটরি টেকনিশিয়ানে হোক, নার্সে হোক, ইয়ার অন্যান্য কর্মচারী হোক, সকলকে নিজের পরিয়ালর সতি সন্ততি হিসাবে এই বৃহত্তর অঞ্চল রাইজে আঁকড়ি লবলে আঁকড়ি ললেহে এই আদর্শ চিকিৎসালয় প্রকৃতার্থ আদর্শ প্রতিষ্ঠা করব পারি। আমি কেবল আদর্শ বলে কলেই নহব, আদর্শ প্রতিষ্ঠা করবলগা হলে তা সকল মানবীয় গুণের সংযোজন হব লাগবে। শ্রদ্ধা, ভক্তি, মরম, স্নেহ, সহানুভূতি, সহনশীলতা, পরস্পরে পরস্পরক সহানুভূতিরে আন্তরিকতায় সহযোগ আগবা, এই গোটে মানবীয় গুণবিল যুষ্ঠানতে সংযোজন হয় তাতেই আদর্শ প্রতিষ্ঠা হয়। আদর্শ প্রতিষ্ঠা হলেই উঠি অহা ছাত্রর শুভবার্তা আর উঠি অহা ছাত্রর একটা জীবনের বাটত সঠিকভাবে কাম করার একটা সুন্দর পরিবেশ গড় লো উঠে। গতি মানে ভাবো যে এই কাম আপনাদের নিশ্চিতভাবে করব। আজি আপনাদের জনসাধারণের বৃহত্তর স্বার্থত আজি জেংরাইমুখ আদর্শ চিকিৎসালয় মানে শ্রদ্ধা ভক্তি উৎসর্গা করি। আজি আমি সকলে মিলি মাজুলীর বুকুত থাকা প্রায় 170,000 জনগণে আমি একেলগে মিলি যা সাড়ে তিনটা বছর এই অভাজনের কার্যকালত আমি অঞ্চলের আন্তঃগাঁথনির অবস্থা টনকিয়াল করার যাত্রা আত্মনি করে আইছি। কিছুদিনের পাশতে মানে প্রধান বড়ুয়ার কথা পাতিছিল, আর দুদিনের আগে মানে আইছি ইয়ালে। এই জেংরাইমুখতে সুন্দর একটি টুরিস্ট লজ নির্মাণ কার্য চলি আছে, আর কম দিনের ভিতরতে এই অঞ্চলের রাইজর মাজুলীর রাইজর এই টুরিস্ট লজটা আমি উৎসর্গা করি। এনেধরণে মাজুলীর বুকুত 20খন পঞ্চায়েতত বিভিন্ন ধরনের কাম কাজ চলি আছে, রাস্তা পদূলি, দলং, বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রতিষ্ঠান। অর্থাৎ লক্ষ্য হয়েছে যে মাজুলী সুন্দর রূপক সজাই তোলা। মাজুলী ইতিমধ্যে আমার এই মাজুলীর মাটিত বহু শক্তি ঈশ্বরে আমাক উপহার হিসেবে প্রদান করেছে। মাজুলীর সারুয়া মাটি, মাজুলীর বিভিন্ন জাতি জনগোষ্ঠী, জনজাতি, অনুসূচিত জাতি, বিভিন্ন বারে অসমীয়া কৃষ্টি সংস্কৃতি এই সমৃদ্ধিশালী মাজুলীর বুকুত বহু সম্পদ সম্ভাবনা শক্তি মজুত আছে, ঈশ্বরে দিয়া উপহার। গতি এই উপহারখিনি আমি সংরক্ষণ করব, দেশ বিদেশের জনগণে জানিপরাক আমি ইয়ার শ্রীবৃদ্ধির কঠোর পরিশ্রমের সাধনাত মগ্ন হব লাগিব। মাজুলীর বুকুলে যিয়ে আইছে সেই ব্যক্তি মাজুলীর একটা ভাল স্মৃতি শুভবার্তা নিজ নিজ গৃহভূমিলে কঢ়িয়াই লই গেছে। মাজুলীর এই সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্যটোর বা ইয়ার বাবে ইয়ার যেটু জৈব বৈচিত্র্যর শক্তি এই গোটেইখিনি অন্তরত আছে ঈশ্বরের আশীর্বাদ। গতি সেইভাবে আমি প্রতিগী মাজুলী সন্তানে এই সংকল্প লব যে আগন্তুক দিনত আমি মাজুলীর স্বাস্থ্য, প্রাকৃতিক যে স্বাস্থ্য, এই স্বাস্থ্য কোনো কারণতে আমি অবনতি হবলৈ নিদো, বৈচিত্র শক্তি অটুট রাখিম। অর্থাৎ ইয়াত থাকা সুন্দর জলবায়ু, সেউজীয়া বাতাবরণ, সাৰুৱা মাটি, বিভিন্ন জাতি জনগোষ্ঠী জনজাতির বারে অসমীয়া কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্য, আর মাজুলীর বুকুত সমিল মিলে বসবাস করা মানবীয় অনুভূতির শক্তিশালী ইয়ার যেটু ভেটি ইয়াক আমি সকল সময়তে সংরক্ষিত করে রাখি। মাজুলীর স্বাস্থ্য আমি কোনো যুক্তি অবনতি হব, মাজুলীর যে প্রাকৃতিক সৌন্দর্য আমি সদায় সংরক্ষণ করি। ইয়ার বায়ু, পানি, ইয়ার কৃষ্টি সংস্কৃতি হয়েছে মাজুলীর শক্তি আধার। আজি
মহারা ভগবান কৃষ্ণর নামত আজি সকলে সমর্পিত হয়ে আজি মানুষে মানুষের মানবীয় অনুভূতি কাম করার নিমিত্তে মানব প্রেমর ভাব জগাই তোলার সকল ঠাইতে উজনি নামনি সকল ঠাইতে মহারাস আয়োজন করা হয়েছে। ভক্তিভাবর নমুনা কৃষ্ণ সংস্কৃতি এই মহারাস। এই রাসের যোগেদি ইমান সুন্দরভাবে মাজুলী সমাজখন নিজের মজার শক্তি আজি তেখেতসকলে সৃষ্টি করেছে, মানবীয় শক্তি সৃষ্টি করেছে, মানব ধর্ম পালন করার সংকল্প লোক। গতি এই মাজুলীর সৌন্দর্য পৃথিবীর কোনো শক্তি বিনষ্ট করব নয়, যদিহে আমি মাজুলীর সন্তানে সিদ্ধান্ত ল যে মাজুলীর বুকুত থাকা প্রাকৃতিক সৌন্দর্য আমি যিকোনো কষ্টর ত্যাগের বিনিময় জিয়াই রাখি। গতি আজি এইখানে কথা মই ভাবো আপনাদের সকলে মনত রাখি কাম করব। আর আমার খেরপতা নদী আর সুবনশিরি দুই নদীর যে গড়াখহনীয়ার সমস্যা এই সন্দর্ভত ইতিমধ্যে আমি সিদ্ধান্ত লৈছো, তাতো বহুত প্রকল্প অনুমোদন দিয়া হয়েছে, কম দিনের ভিতরতে সেইবিল কামও আরম্ভ হব। আর মই এটা এটাকে রাস্তা পদূলি বা অনুষ্ঠান প্রতিষ্ঠান নাম কব বিচার না, আপনাদের জানি আপনাদের হাতত যা চারে তিন বছর সফলতার তথ্য মজুদ আছে, সকলে জানে কি হয়েছে নহয়েছে। মই এইবিল কথা কই বয় আপনাদের সময় নষ্ট করব বিচার নাই, কেবল আগন্তুক দিন আমার বহু করব আছে। আর আমি সকলে মনত রাখব যে মাজুলীর মানুষে শান্তি ভাল পায়, সমন্বয় ভাল পায়। ইয়ার দৃষ্টান্তমূলক উদাহরণটি হয়েছে মাজুলী থানার কেসেই নাই, গতি ইয়াত অপরাধী সংখ্যা নিচেই তাকর নাই বলে কলেও ভুল হওয়া নয়। অর্থাৎ মাজুলীর মানুষে সদায় সত্যক স্বীকার করে সততা নিষ্ঠার জীবন নির্বাহ করার যে সংকল্প গ্রহণ করে আছে তার হয়তো মাজুলী সমাজখনের মহানতা আজ বুকুত ভারতবর্ষের উপর প্রতিষ্ঠা লাভ করেছে। এটা সাধারণ কথা নয়, সৌ দিকে অপরাধীর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে, নানা ধরনের ঘৃণনীয় ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু মাজুলীর বুকুত মাজুলীর রাইজে সহিষ্ণুতায় শ্রদ্ধা ভক্তির মরম চেনেহার মাজত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয় ধারা অটুট রাখিছে। এইটাই মাজুলী আটাইতকৈ ডাঙর শক্তি বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আধ্যাত্মিক বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে মাজুলীর অপূর্ব বিশ্ব। ভগবানে নিজ হাতেরে নির্মাণ করা এই মাজুলী, গতিকে আপনাদের সকলে সৌভাগ্যবান, ময়ও সৌভাগ্যবান আপনাদের মোক আশীর্বাদ দি বিচার বিচার নিবাস করব। গতিকে আজি এই পূর্বখনত মই আর ডিবিলা করব বিচরা নাই, ফ্রম সদা রাইজ আপনাদের সদায় মহান হয়ে থাকিব, কারণ আপনাদের মহানতার বাবে আজি মাজুলীর বুকুলৈ ভাবিব নয়াকে দেশ বিদেশের পর্যটক আসছে। যাকালি নিশা উত্তর কমলাবাড়ী সত্রত রাস মহোৎসবর শুভোদ্বোধন অনুষ্ঠানত আটগারী ফ্রান্সর আমার পিতৃতুল্য মাতৃতুল্য জ্যেষ্ঠ নাগরিক পাই অত্যন্ত আনন্দিত হয়েছে। তখন মানে সুদিল মাজুলী কেনে লাগিছে, ফ্রান্সর গোটেই কেগী পর্যটকে কেছে বড় ভাল লাগছে। গতি এটা প্রশ্ন হল জেংরাই এই অঞ্চলটি আপনাদের কিন্তু আমার পরমানন্দ স্বামীর দরে কোয়ার দরে পরিষ্কার করে রাখব, মাজুলী পরিষ্কারকে রাখব। আমি মাজুলীক ভারতবর্ষের জেলাসমূহের ভিতর কার্বন নিউট্রেল ডিস্ট্রিক্ট হিসাবে আমি ঘোষণা করেছো। গতি আগন্তুক দিনে যাতে কোনো কারণ প্রদূষণ যাতে মাজুলীর বুকুত উৎপত্তি হব নয়, প্রদূষণে যাতে আমার জৈব বৈচিত্র্যর শক্তি বিনষ্ট করব নয়, তার আমি সকলে সময়ভাবে দায়িত্ব লব লাগবে। আর জেংরাইমুখলৈ বা এই অঞ্চললৈ দেশ বিদেশের অসমের বিভিন্ন অঞ্চলের পৰা অহা রাইজে যাতে সকল সময়তে মাজুলীর তেখেতসকলে আহিয়ে নিজের ঘরখনক আবিষ্কার করার যাতে অনুভূতি একটা সৃষ্টি হয় মনত, তেনে ধরনের আপনাদের আতিথ্য প্রদান করব। আর এই কথা আপনাদের ইতিমধ্যে মনত রাখি কাম করে আছে, কেবল মানে গড়াই দিছো আমি আগন্তুক দিনত এই অঞ্চল যাক সফাকে রাখব, স্কুলে হোক নামঘরে হোক বিভিন্ন ধরনের আমার আধ্যাত্মিক অঞ্চলবিলাকে হোক রাজহুয়া স্থানে হোক প্রতি ঘরে এই কথা সিদ্ধান্ত লব লাগবে যে আমি পরিষ্কারকে রাখিম। আমার পরিষ্কারকে থাকার
পরিবেশত যাতে কোনো রোগৰ বীজাণু উৎপত্তি নহয় আমি এনে ধরনের পরিষ্কার পরিবেশ নির্মাণ করি যত সকল সময়তে সংস্কার আমার উঠি অহা প্রজন্ম আবিষ্কার করবল সক্ষম গতি সেইভাবে যত পরিষ্কার প্রতি সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে স্বচ্ছতা হি সেবা অর্থাৎ মই পরিষ্কারকে থাকো দহজনক পরিষ্কারকে থাকার উৎসাহিত করল আর পরিষ্কারকে থাকলে মনও পরিষ্কার হয় মন পরিষ্কার হলে চিন্তাও পরিষ্কার হয় কামও পরিষ্কার হয় সমাজ পরিষ্কার হয় রাষ্ট্র পরিষ্কার হয় আর এনে ধরনেই আমি আমার জীবনের সংস্কার সকল সময়তে সম্ভব করে তুলব আর তেতিয়া আমি সকলে শান্তির অধিকারী হম মানব জীবন আমার সার্থক হব এইখানে কথাকে কই মানে আজি অনুষ্ঠানটির পুনর্বার স্বাস্থ্য বিভাগের ধন্যবাদ জানাই জেলা প্রশাসন আর কোয়ার ভাবতে এই বৃহত্তর জেংরাইমুখর রাইজে এই সভাত উপস্থিত থেকে আমার কেনে ধরনের উৎসাহিত করলে মানে তার আপনার প্রতিগী ব্যক্তির শ্রীচরণের বলে গভীর শ্রদ্ধা সহকারে কৃতজ্ঞতা জানাই এই মঞ্চত উপস্থিত থাকা মানে বিধায়ক হিসাবে মানে বিধায়ক হিসাবে আমার মাজত উপস্থিত থাকা স্বাস্থ্য বিভাগের মন্ত্রী রাজ্যিক মন্ত্রী বিজয় হাজরিকা আমার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী নবকুমার দলে ডাঙরিয়া আমার মিচিং অটোনমাস কাউন্সিলর মুরব্বী পরমানন্দ সারণিয়া ডাঙরিয়া দেউরী অটোনমাস কাউন্সিলর মুরব্বী মাধব দেউরী আমার মাননীয় সাংসদ প্রধান বরুয়া ডাঙরিয়া বিধায়ক আমার বিমল বরা ডাঙরিয়া আর স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীর সিনহা ডাইরেক্টর এন এস এম ডক্টর লক্ষ্মীনারায়ণ আর আমার বিশিষ্ট সমাজকর্মী কুটুম ডাঙরিয়া আর প্রাক্তন মন্ত্রী পদ্মেশ্বর দলে ডাঙরিয়ার উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানায় মোর একাকার সম্পর্ক।